Ve sizce elbisenin yolcu, elcitiler. গত 14 ফেব্রুয়ারি যে আত্মঘাতী ঘটনা ঘটেছে আমাদের কোলেস্টেরল লেভেলটা ঠিক থাকে, দুই হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কম। এই অনুষ্ঠানটুকু অনুষ্ঠিত হচ্ছে, তাদের হয়তো এখনো বয়স হয়নি, অর্থাৎ 18 বছর এখনো তারা পূর্ণ করেনি, কিন্তু তাদেরকে সামনে বসিয়ে এই অনুষ্ঠানগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে মানসিকভাবে তাদেরকে তৈরি করা। তারা যখন তাদের 18 বছর পূর্ণ করবেন তখন তারাও যেন এগিয়ে আসে এবং স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করে, তার জন্য রেড রোটার্স ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। আমরা সবাই জানেন রক্তের আর কোনো বিকল্প নেই, বহু বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কৃত্রিমভাবে এটাকে তৈরি করা যায় কিনা, সমস্ত গবেষণা আজকের তারিখ পর্যন্ত ব্যর্থ, নেট রেজাল্ট জিরো। আমাদের প্রত্যেকের শরীরে যারা 18 থেকে 65 বছর যারা সুস্থ রয়েছে, আমাদের প্রয়োজনীয়তার থেকে 1 থেকে 1.5 লিটার অতিরিক্ত রক্ত রয়েছে, অর্থাৎ যে রক্তটা আমাদের শরীরের প্রয়োজনীয়তার থেকে 1 থেকে 1.5 লিটার অতিরিক্ত রক্ত রয়েছে, যেই রক্তটা আপনারা দিচ্ছেন, যারাই দিচ্ছেন আজকে, এই অতিরিক্ত 1 থেকে 1.5 লিটার থেকে মাত্র 350 ml রক্তটা নেওয়া হচ্ছে, প্রচুর রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে যে রক্তটা নেওয়া হবে এটার মেয়াদ থাকবে 45 দিন, আজ থেকে 45 দিন পর্যন্ত। কাজে এবার একটা ভাবনা থাকতে পারে অনেকের মধ্যে, এত রক্ত দান শিবির হচ্ছে, বাড়বে থেকে রক্ত পাই না কেন? কারণ এটার মেয়াদটাই 45 দিন, 45 দিনের মধ্যে যদি রক্তটাকে আমরা ব্যবহার না করতে পারি তাহলে ছড়িয়ে দিতে গেলে হতে নষ্ট করে দিতে হবে। ABC News, AGT Live.